নিরপেক্ষ সরকার এবং নির্বাচন কমিশন ছাড়া আগামীতে দেশে কোনো নির্বাচন হবে না মর্মে বক্তব্য দিয়েছেন বিএনপি নেতারা। তারা রীতিমতো হুমকির সুরে কথা বলছেন। এ ধরনের হুমকি প্রতিটি জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনের আগে তারা নিয়মিতই দিয়ে যাচ্ছেন। এতে নতুনত্ব নেই, বিএনপি নেতাদের এসব আস্ফালন আষাঢ়ে তর্জন গর্জন সার। আমরা বলতে চাই, কাকে হুঁশিয়ারি দিচ্ছেন বিএনপি নেতারা? এসব হুমকি ধমকি আওয়ামী লীগকে দিয়ে লাভ নেই। আপনাদের সক্ষমতা সম্পর্কে এদেশের মানুষ জানেন এবং আপনারাও জানেন। পরবর্তী জাতীয় নির্বাচন যথাসময়ে সংবিধানসম্মতভাবেই অনুষ্ঠিত হবে। নির্বাচন ব্যবস্থা কীভাবে জোরদার করা যায় সে নিয়ে আলোচনা হতে পারে, তবে এমন হুমকি ধামকি দিয়ে নয়। বেগম জিয়া একসময় বলেছিলেন, পাগল শিশু ছাড়া নিরপেক্ষ কেউই নয়। তাহলে মির্জা ফখরুল সাহেবই বলুন নিরপেক্ষতার সংজ্ঞাটা কী, আপনাদের নিরপেক্ষতার সংজ্ঞাটা কী? আদালতের রায় পক্ষে গেলে বিএনপি বলে বিচার বিভাগের স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। বিপক্ষে গেলে বলে সরকার বিচার বিভাগ নিয়ন্ত্রণ করছে। ঠিক তেমনি তারা নির্বাচন কমিশনের কাছে জয়ের গ্যারান্টি চায়। তাদের কাছে সুষ্ঠু নির্বাচন মানে প্রতিদ্বন্দ্বিতা না করে জয়লাভ করা। নির্বাচন জিততে হলে, নির্বাচনে জিততে হলে জনসমর্থনই বড় পুঁজি, সে পুঁজি বিএনপি নেই। নেতিবাচক রাজনীতির কারণে তারা ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। তারা ক্ষমতাপ্রিয় কিন্তু নির্বাচন বিমুখ রাজনৈতিক দল। বিএনপি কি নির্বাচনকে ভয় পায়? ভয় পায় জনগণের সামনে যেতে। তারা নির্বাচনে অংশ নিলেও প্রচার প্রচারণা করে না, প্রচার প্রচারণা চালালেও নির্বাচনের দিন কেন্দ্রে যায় না, দুপুরের আগে কেন্দ্র ছেড়ে চলে যায়। এজেন্ট দেওয়ার সক্ষমতা না থাকলেও এজেন্ট বের করে দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে। এসব কর্মকাণ্ড জনগণের সাথে নির্বাচনের নামে, তাদের নির্বাচনে অংশগ্রহণের নামে প্রতারণার সামিল। জনগণ তাই তাদের আর বিশ্বাস করে না। বিএনপি নির্বাচনে অংশ নেয় জেতার জন্য নয়, নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করতে। কিন্তু জনগণ এসব জারি জুরি বুঝে ফেলেছে, তাই হুমকি ধামকিতে কোনো কাজ নেই। কার অধীনে নির্বাচন হবে সেটা মীমাংসিত বিষয়। সংবিধান অনুযায়ী পরবর্তী জাতীয় নির্বাচন হবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে। নির্বাচনে কোনো পক্ষপাত হবে না, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষভাবেই সম্পন্ন হবে।